নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। আল্ট্রাসোনোগ্রাফিতে ভুল তথ্য, উত্তেজনা বাগদা গ্রামীণ হাসপাতালে। 4 বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার 50 বছরের বৃদ্ধ। নতুন বছরের রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা মধ্যমগ্রামে। দেশ জুড়ে ধর্মঘটে ডাক্তারেরা, ব্যতিক্রম বারাসাত জেলা হাসপাতালে। স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হলো স্বাস্থ্য বিল, কর্মবিরতি প্রত্যাহার আইএমএ এর। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে মারধর, অভিযোগ তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে। বাগুইআটিতে অটো দৌড়াত, আতঙ্কিত যাত্রী। বাগদায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ, মৃত বাইক আরোহী। এবার আসছে বিস্তারিত খবরে। বাগদা গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সাথে একটি চুক্তিভুক্ত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ তুলল রোগীর আত্মীয়রা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। ওই সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেও স্থানীয় কিছু তৃণমূল নেতৃত্ব এবং রোগীর আত্মীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বয়রা ও ঝাউখালী এলাকার বাসিন্দা আব্দুল মণ্ডল তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা অবস্থায় বাগদা হাসপাতালে আনলে ডাক্তারেরা নির্দেশ দেন আল্ট্রাসোনোগ্রাফি করাতে। সেই মতো হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ একটি ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট করা হলে উঠে আসে ওই মহিলার গর্ভে একটি সন্তান আছে, তাও গুরুতর অবস্থায়। স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা হয়েছিল, ওখান থেকে পাঠালো বাগদা হাসপাতালে। তো হাসপাতাল ডাক্তার ওখান থেকে আল্ট্রাসোনো করার জন্য পাঠিয়ে দিল। কোথায় নাম? সেটা সামার মল্লিকের ওখানে। ওখানে যাওয়ার পরে ওনারা রিপোর্ট দিলেন। সেই রিপোর্টটা ওনারা বললো রবিবার দেবো। ওনারা বললো না, রোগীর অবস্থা একটু খারাপ আছে, আজকে দিতে হবে। যাই হোক, রিপোর্টটা রাত্রিবেলা দিল। দেওয়ার পরে সেই রিপোর্টটা ডাক্তারকে দেখানো হলো তারপরের দিন। এবং একটা বাচ্চা এবং বাচ্চারা সিরিয়ার অবস্থায় আছে। বলটা অতটা বলেনি, কিন্তু আমাকে বললো আর কি, রিপোর্টে লেখা আছে। যাই হোক, ওই রিপোর্ট দেখে হাসপাতালে ডাক্তারে দেখানো হলো। হাসপাতালে ডাক্তার তখন ইমিডিয়েটলি ওই অবস্থায় বনগাঁ ট্রান্সফার করলো। এরপরে ডাক্তারদের নির্দেশ মতো ওই মহিলাকে বনগাঁ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তাররা ওই রিপোর্ট দেখে সন্দেহ প্রকাশ করলে অন্য কোথাও থেকে আবার রিপোর্ট করাতে বলেন। আর সেই রিপোর্ট দেখেই ডাক্তারেরা বুঝতে পারেন আগে যে রিপোর্টটি করা হয়েছিল সেটি সম্পূর্ণ ভুল। দেখা যায় তার গর্ভে সুস্থ অবস্থায় আছে 2টি সন্তান। আর বিনা মণ্ডল সম্পূর্ণ সুস্থভাবে 2টি সন্তানের জন্মও দেন 29শে ডিসেম্বর। মানে টাকা পয়সা চান তারা তো, তবুও উনি আমাদের রিকোয়েস্টের জন্য উনি কিন্তু এনেছিলেন। উনি সানডে করে একজন আনেন, মাঝে মাঝে ডক্টর হয়তো অফ থাকে, সেই জন্য নিজে নিজে রিপোর্ট করে দেন। সেগুলো ভুল রিপোর্ট আছে, আমরা খুব সমস্যায় পড়ি তার জন্য। আপনারা উদ্যতর কর্তৃপক্ষ কি জানিয়েছেন? আমরা জানিয়েছি যে রিপোর্ট ঠিক হচ্ছে না মাঝে মাঝে, তখন উনি সেই রিপোর্ট অনেক সময় স্থগিত পোস্টপন করে রাখেন যে না, আমি যে ডাউট লাগছে আমি ডক্টর আসুক, আমি আবার রিপোর্ট দেবো। এরকম কিছু হয়েছে এবং কিছু আমার ভেরিফাইয়ের জন্য আমরা বনগাঁও পাঠিয়ে দিই। তাই যেহেতু কাজ করতে আমাদের বিভিন্ন অসুবিধা হয়, যেহেতু RSBI-এর মাধ্যমে একটা করা রয়েছে সরকারি একটা সংস্থা, এটা 200 টাকা উনি আল্ট্রাসোনো 200 টাকা গভর্নমেন্টের মাধ্যমে উনি পাচ্ছে, আর বিনিময়ে আল্ট্রাসোনোটা হচ্ছে, যেটা বাইরে বেশি লাগে, তার জন্য রোগীদের একটু সুবিধা হয় যে বাড়ির কাছে একটা আল্ট্রাসোনো হয়। সেই সুবিধার্থে এটা করা হয়েছিল, কিন্তু যেহেতু ভুল রিপোর্ট আছে সুতরাং এটাকে কন্টিনিউ করা ভেরি ডিফিকাল্ট, মানে একটু কাজ করা মুশকিল। এই ঘটনা ছড়িয়ে পড়তেই ওই সেন্টারের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল সমর্থকেরা। তারা অভিযোগ তোলেন, এর আগেও একাধিক ভুল রিপোর্টের অভিযোগ আছে ওই সেন্টারের বিরুদ্ধে। তারা রীতিমতো তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। রোগীর আত্মীয় ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্লিনিকটি অবিলম্বে বন্ধের দাবিও তোলেন। যে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে, সাধারণ মানুষ যারা খেটে খায়, গরিব মানুষ, মেধাবী মানুষ, তাদের পাশে আমরা আছি। ওই যে আমরা তালা দিয়ে এর প্রতিবাদ করতে চাই, এবং ডাক্তারবাবুকেও, বর্তমান যিনি বিএমএস আছেন, ভারপ্রাপ্ত বিএমএস মৃদুল শাহ, নাকেও আমরা তার একটা প্রতিলিপি দিয়েছি, লিখিত একটা ডেপুটেশন, আমরা তার পরিপ্রেক্ষিতে ওখান থেকে আমরা নিয়ে নেব। 4 বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল 50 বছর বয়সী এক বৃদ্ধর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেটচাপল থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, এদিন বেলা একটা নাগাদ 4 বছরের এলাকারই এক শিশুকন্যাকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায় অভিযুক্ত বছর 50-এর অসীম তরফদার। ছোট্ট মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা। বহু খোঁজাখুঁজির পর সন্ধ্যাবেলা নাগাদ মেয়েটি বাড়িতে এসে জানায় পাশের বাড়ির অসীম দাদু তাকে মাঠে নিয়ে গিয়েছিল। তবে সেই দিন শিশুটির মা কিছুই আজ করতে পারেনি যে তার ছোট্ট মেয়েটিকে কিভাবে নির্যাতন চালানো হয়েছে। কিন্তু পরদিন সকালে শিশুটি শৌচকর্ম করতে গেলে যন্ত্রণা হওয়ায় সন্দেহ হয় তার মায়ের। এরপরই অভিযুক্ত অসীম তরফদারের বিরুদ্ধে পেট্টাপোল থানায় অভিযোগ করা হয় শিশুটির পরিবারের পক্ষ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত অসীম তরফদারকে। এদিন তাকে বিচারের জন্য পাঠানো হয় বারাসাত আদালতে। আর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আপনি যেটা করেছেন অভিযোগ যেটা হয়েছে ওটা কি? আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, অসীম। বাড়ি কোথায়? বাড়ি কি করেন? মাঠে কাজ করি, দোকানে করি। বাজি ফাটানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো মধ্যম গ্রামে। এদিন দুই পক্ষের ঝামেলায় হাতাহাতিতে পরিণত হয়। দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে থানায়। প্রতিবাদীরা প্রতিবাদ করে থামতে রাজি নয়। দরকারে তাদের নিষেধাজ্ঞা অমান্য করলে লাঠি তুলে নিতেও কসুর করছে না। ফতেয়া না মানলে চড়াও হতে বিলম্ব করছে না তারা। অভিযোগ উঠছে এরকমই যে ঘটনার সাক্ষী হলো মধ্যম গ্রাম। বর্ষবরণের রাতে বাজি ফাটানো নিয়ে প্রতিবাদ ঘিরে বিবাদ, বিবাদ থেকে হাতাহাতি। এক পক্ষের অভিযোগ, বাজি ফাটানো হয়েছে যথেচ্ছভাবে, বারণ করলেও কর্ণপাত করা হয়নি। অন্য পক্ষের অভিযোগ, বর্ষবরণ করতে গিয়ে মদ্যপ অবস্থায় আক্রমণ করে এলাকার দাপুটে যুবকরা। অভিযোগ, আক্রমণকারীরা এসে বাঁশ লাঠি দিয়ে আক্রমণ করে, পাল্টা প্রতি আক্রমণও হয়েছে, আহত দুই। একজনের অবস্থা আশঙ্কাজনক, আহত উৎসব সরকার বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। মধ্যমগ্রাম মেঘদূত লাগোয়া অঞ্চলের ঘটনা। উভয় পক্ষের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্র এবং হাসপাতাল সূত্র প্রায় একই তথ্য দিচ্ছে। আহত চিকিৎসাধীন পরিবারের অভিযোগ, এলাকার একদল মদ্যপ যুবক তাদের বাজি ফাটাতে বারণ করেছিল আর সেই আপত্তি না মানায় তাদের মারধর করে। অন্যদিকে আরেক পক্ষের অভিযোগ, আগে আক্রমণ করে উৎসব সরকার। উৎসব সরকারের বাজি ফাটানো নিয়ে বিপত্তি হয় বলে প্রাথমিকভাবে তদন্ত করে জেনেছে পুলিশ। ঘটনার দিন রাতে 10টার কিছু পরে উৎসব সরকার বাজি ফাটানোতে ব্যস্ত ছিলেন। অভিযোগ, এ সময় ছোটকা ঘোষ, পাপ্পু ঘোষ, মনু শেখ, আফেল শেখ প্রমুখরা তাকে বাজি ফাটাতে বারণ করে। এরপরে দুপক্ষের মধ্যে শুরু হয় গোলযোগ, যার পরে উৎসব সরকার পরিত হন। তাকে বাঁচাতে এসে আক্রান্ত হয় তার 20 বছরের ছেলে স্বর্ণজিৎ। হাসপাতাল সূত্রে খবর, স্বর্ণজিৎকে ছেড়ে দেওয়া হয়েছে। উৎসব সরকারের অবস্থা স্থিতিশীল। তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ। উৎসব সরকারের স্ত্রী অঞ্জনা সরকার অবশ্য মধ্যমগ্রাম থানার পুলিশের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে কিছু অভিযোগ এনেছেন, যার মধ্যে পুলিশের তথ্য বিকৃতির চেষ্টা রয়েছে। তিনি বলেছেন, পুলিশ নতুন করে অভিযোগ করতে বলছে আর ঘটনার সময়ও পাল্টে দিতে বলছে। না, সেটা কিছু মনে হয়নি যে নর্মাল। আমার স্বামী তো নেশা ভাঙ কিছুই করে না। এটা আপনি পাড়ায়, তারপরে অফিসে, যেখানে আপনি যে যাবেন বলে দেবেন যে কোনো বিড়ি সিগারেট মতো খায় না। সিএসটিসিতে ড্রাইভিং। আর অন্যরা যারা অভিযোগ করেছে, হ্যাঁ, যারা ওই ক্যারেজের যারা, হ্যাঁ, তো তারা তারা কি মদ্যপ ছিল? আপনি কি বলেছেন? হ্যাঁ, মদ্যপ ছিল। মদ্যপ অবস্থা, হ্যাঁ। আপনি কি অভিযোগে সেটা লিখেছেন? না, সেটা লিখিনি। আপনি কি অভিযোগ করেছেন? আমার ছেলে স্বামীকে মারধর করেছে, আমি এটাই লিখেছি। স্বামী ও ছেলেকে? হ্যাঁ, ছেলেকে। বাজি আমার ছেলেরা কোনো আনন্দ করতে পারবে না। এইটুকু বাচ্চা যদি বাজি ফাটায় ওখান থেকে বলবে, এই কেন ফাটাচ্ছিস, তাহলে বলুন কোথায় আছে আনন্দ করতে না করার জন্য আপনাদের? হ্যাঁ, মানে ওরা করবে, আমরা দেখবো তাকিয়ে তাকিয়ে। ওরা সব কিছু করবে। ওরা বড় বড় সেল ফাটিয়েছে আমাদের বাজি ফাটানোর আগে, সবাই মিলে, ছেলে, বউ, মা, সব ওইখানে যে কজন আছে সব ফাটিয়েছে। আর পুলিশকে মানে থানায় অভিযোগ করে ওখানে যত বাজি খোলস ছিল সব ফেলে দিয়ে আর আমাদের সামনে সব যেগুলো রেখে দিয়েছে। তবে পরে এসেছি, তখন দেখছি সবাই এসে গেছে, রাস্তায় অনেক সব ছেলেরা এসছে মারপিট আমি যখন দেখেছি, কিন্তু বাজি ফাটছিল এটা আমি জানি। শুধু বাজি ফাটানোর জন্য না, ওনারা মানে কোনো কিছু হলেই ওনাদের সাথে সবারই ঝামেলা আছে। কারণটা কি? ওনারা আর কি কারোর সাথে অত মেশেন না, এইসব কেন্দ্রীয় স্বাস্থ্য বিলের বিরোধিতায় মঙ্গলবার আউটডোর বন্ধ রেখে প্রতিবাদের ডাক দিয়েছিল প্রায় 3 লক্ষ ডাক্তার। যদিও এর প্রভাব পড়ল না বারাসাত জেলা হাসপাতালে। অন্যান্য দিনের মতো এদিনও রোগীর পরিষেবা চলে এই জেলা হাসপাতালে।
ধর্মঘটের জেরে শহরের মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকার কথা থাকলেও তার প্রভাব বিন্দুমাত্র পড়ল না বারাসাত জেলা হাসপাতালে। কেন্দ্রের আনা মেডিকেল বিলের প্রতিবাদে আজ বন্ধের ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। তবে তার কোনো প্রভাবই পড়ল না বারাসাত হাসপাতালের আউটডোরে। প্রতিদিনের মতোই প্রতিটি আউটডোরে পরিষেবা চলছে স্বাভাবিক ছন্দে। প্রতিদিনের মতো রোগীরাও স্বাভাবিক পরিষেবা পাচ্ছে বলে জানান রোগী থেকে রোগীর আত্মীয়রা। হাসপাতাল সুপার জানান, ধর্মঘটের পক্ষে থাকলেও রোগীর পরিষেবা বন্ধ করে কোনো আন্দোলন ঠিক নয়। তাই বন্ধকে সমর্থন জানিয়ে হাসপাতালের প্রতিটি চিকিৎসক বুকে কালো ব্যাজ পরে রোগীর পরিষেবা দিয়ে চলেছে। হাসপাতাল আউটডোর থেকে ইনডোর, ইমার্জেন্সি থেকে অপারেশন সবই স্বাভাবিক রয়েছে 365 দিনের মতো। আমাদের বারাসাত হাসপাতালের যে রোগীদের পরিষেবা অন্যান্য দিন বাকি 365 দিন যেমন চলে তেমনই চলছে। আউটডোর ইনডোর ইমার্জেন্সি সার্ভিস সবটাই স্বাভাবিক। আর আমাদের এটা কেন্দ্রীয় সরকারের NMC বিলের এগেনস্টে আমাদের যে সমস্ত ডাক্তারবাবুরা আছে তারা কালো ব্যাচ পরে প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু সেটা কালো ব্যাচ পরে তারা ডিউটি করছেন কিন্তু স্বাভাবিক সার্ভিস বজায় রেখে। রোগীর পরিষেবা বন্ধ করার কোনো প্রশ্নই আসে না এবং সার্বিকভাবে পরিষেবার দিকটা একদম অন্যান্য দিনের মতোই নজর রাখা হয়েছে। প্রতিবাদ কালো ব্যাচ পরে চলছে আর কি। হাসপাতালের আউটডোর বন্ধের খবর প্রকাশিত হওয়ার পর দূর দূরান্ত থেকে আসা রোগীদের মধ্যে একটু চিন্তিত হয়েছিল ঠিকই, তবে বারাসাত হাসপাতালে এসে সম্পূর্ণ স্বাভাবিক পরিষেবা পেয়ে খুশি রোগী সহ রোগীর আত্মীয়রা। মানে হসপিটালে আসছেন, আউটডোরে টিকিট করেছেন, ডাক্তার এসেছে, দেখছে ডাক্তার, কোথা থেকে আসছেন? এটা কোন বিভাগ? কোন বিভাগ? এটা অর্থোপেডিক। আপনি কি অর্থোপেডিকের পেশেন্ট? না, আমার মাকে দেখাচ্ছি। ডাক্তার আছে পাচ্ছেন? মানে পরিষেবা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হলো ন্যাশনাল মেডিকেল কমিশন বিল। একথা মঙ্গলবার জানালেন সংসদীয় মন্ত্রী অনন্ত কুমার। এরপরই কর্মবিরতি প্রত্যাহার করে নেয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। পোশাকি নাম ন্যাশনাল মেডিকেল কমিশন বিল 2017। এই বিলের বিরোধিতা করে আজ কর্মবিরতির ডাক দিয়েছেন IMA। সরকারি হাসপাতালগুলিতে আউটডোর বন্ধ থাকবে বলে তাদের তরফে ঘোষণা করা হয়। কর্মবিরতিতে যোগ দিয়েছিল প্রায় 3 লক্ষ চিকিৎসক। সকাল থেকে বিভিন্ন জায়গায় ধরা পড়ে ভোগান্তির ছবি, আউটডোরে চোখ পড়ে লম্বা লাইন। আমাদের এই একটা কমিশন চালু করে সেখানে আমলাদের দিয়ে সম্পূর্ণ ব্যুরোক্র্যাট এবং পলিটিক্যাল অনুপ্রবেশ সেখানে হবে, সেখানে চিকিৎসকদের জায়গা নেই। কাজেই এটা একটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং রোগী স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী বিল। যেটাকে আমরা মানি না, আমরা এটা প্রোটেস্ট করছি। আজকে সারা দেশে প্রোটেস্ট হচ্ছে, রাজ্যেও হচ্ছে, আমরা শাখা স্তরে করছি, সারা দেশের সঙ্গে আমরাও এটা অবজার্ভ করছি। এবং আন্দোলনের পাশাপাশি আপনাদের রোগীদের পরিষেবা দেওয়াটাও আপনাদের কর্তব্য। নিশ্চয়ই সকাল থেকে SSKM-এ একটা এসেছিল, টিকিটটা দেরিতে পাওয়া যাচ্ছিল, সকালের দিকে একটু রোগী ভোগান্তির খবর এসছে, কি বলবেন? সেই দিন জিনিসটা মেক আপ করছেন কি না? একটা কথা হচ্ছে যে রোগী ভোগান্তি কখনোই আমরা সমর্থন করব না। IMA কখনোই সেরকম নির্দেশ কোথাও দেয়নি। সবসময় বলা হয়েছে রোগীদের স্বার্থ দেখেই কাজটি করতে হবে। কোথাও জরুরি পরিষেবা বন্ধ নেই, কোথাও ক্রিটিক্যাল পেশেন্ট ইমার্জেন্সি পেশেন্টের পরিষেবা কোথাও বন্ধ নেই, হওয়ার কথা নয়। যদি কোথাও হয়ে থাকে আমি বলতে পারবো না, সেটা আমাদের রাজ্য স্তরের নেতারা আছেন, তারা দেখবেন বিষয়টা। তবে আমাদের এখানে এখনো পর্যন্ত হাবড়া হাসপাতাল এবং আমাদের লোকাল স্তরে কোথাও কোনো সমস্যা হয়নি। এদিকে আজ সংসদে বিলটি পেশের পরই বিরোধিতায় সরব হন কংগ্রেস। স্ট্যান্ডিং কমিটিতে বিলটি পাঠানোর দাবিও তোলেন তারা। এরপরই নরম হয় কেন্দ্র, বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর জন্য জানান সংসদীয় মন্ত্রী অনন্ত কুমার। আর এরপরই কর্মবিরতি প্রত্যাহার করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল মেডিকেল সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতেই এই বিল আনা হচ্ছে, পাশাপাশি স্বচ্ছতা ও সংস্কারকে সামনে রাখতে চায় কেন্দ্র। তবে এই নতুন বিলে বলা হয়েছে মেডিকেল স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনার পরিচালনার জন্য 4টি স্বশাসিত বোর্ড গঠন করা হবে। আর এইসব নিয়মেরই বিরোধিতা করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। নিয়ে নেব ছোট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। আম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্পি সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। মোর পিয়া ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মোরি মোরি, তুমি অন্তরে যত
মনে থেকো মন সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। ব্রিং ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিসিয়াস কম্বিনেশন। গেট ইয়ার ফেভারিট ফুড হিয়ার, দ্য বেস্ট মিল দ্যাট ইউ এভার হ্যাড বিফোর। Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. The Rise of Leaders. Join the beats. The sound. Beats of Indian freedom. Royal Enfield made like a gun. Easy finance, helpful staff, অভিজ্ঞ টেকনিশিয়ান, অত্যাধুনিক ওয়ার্কশপ, আপনার স্বপ্নের বাস্তব রূপ রয়্যাল এনফিল্ড, এখন হাবড়াতে চোংদা মোড় হাটথুবা। নিজের ভাগ্য নিজে গড়ুন, পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া এক নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। স্পর্শ হলো ছুঁতে চাই আনমনে, মুগ্ধ তার অলঙ্করণ প্রতিবারে, অনবদ্য তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল বনগাঁ উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অশোকনগরের দু নম্বর ওয়ার্ড এলাকায়। বর্তমানে ওই মহিলা বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার ঘটনাটি চরম মুহূর্তে পৌঁছালেও যার সূত্রপাত ছিল প্রায় মাসখানেক আগেই। আক্রান্ত মহিলার বয়ানে উঠে আসছে এমনই তথ্য, অশোকনগর দুই নম্বর ওয়ার্ডের পাপন সরকার নামে তৃণমূলের ওই ছাত্রনেতার দীর্ঘদিন ধরে কুনজর ছিল এলাকারই এক গৃহবধূর ওপর। মাসখানেক আগে একবার ফুল দিয়ে প্রেমের প্রস্তাবও জানানো হয় ওই মহিলাকে, তবে আক্রান্ত মহিলা রাজি না হয়ে পাপনের চরিত্র বুঝতে পেরে তাকে এড়িয়ে যেতেন, আর এতেই রাগ ওই ছাত্রনেতার। এই মহিলা জানি একে দিয়ে আমাকে সেখানে নিয়ে আমাকে ফুল এটা সেটা দিতে চেয়েছিল, তারপরে ও বুঝে আমি যখন বুঝতে পেরেছি আমি ওকে বলেছি, ও যখন চরিত্র এরকম আমাকে কেন তুমি নিয়ে আসছো এখানে, এরকম একটা ব্যাপার। কিন্তু তবু ওর সম্মান বা ওর এটা আমি সবসময় ওর সঙ্গে কখনো কোনোদিনও আমরা কথা বলি না, কখন ওর সেইটাই রাগ, কেন আমরা ওকে ওর কাছে ছুটে যাই না, কেন আমরা ওর কাছে এরকম করি না, এটা কি ঠিক আছে? এই ঘটনায় আক্রান্ত ওই মহিলা আমাদেরকে আরো জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ওই ছাত্রনেতা পাপন সরকার তাকে কুপ্রস্তাব দিচ্ছিল। মাসখানেক আগে একবার রাতের অন্ধকারে তাকে ধরে প্রেম প্রস্তাবও দেয়। রবিবার সামান্য বিষয় নিয়ে ঝামেলা বাঁধে পাপনের পরিবারের সঙ্গে, তা নিয়ে ঘটনার সূত্রপাত। অভিযোগ, এরপর গতকাল বিকালে পাপন মহিলার ঘরে ঢুকে তাকে বেধড়ক মারধর করতে থাকে, পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ। মহিলার পোশাক ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে পাপন। প্রায় ৫০ জনকে সঙ্গে নিয়ে মহিলার পরিবারের সদস্যদের ভয়ও দেখানো হয়, বাড়ির চেয়ার বেঞ্চ ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এছাড়াও বাড়িতে থাকা ব্যবসার রেডিমেড কাপড়ের বান্ডিলও লণ্ডভণ্ড করে দেয় পাপন।
ঘটনার পর ওই মহিলাকে উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বারাসাত মহকুমা হাসপাতালে রেফার করা হয়। গৃহবধূ ও প্রতিবেশী মহিলারা অভিযোগ করেন, সবসময় বিধায়ক ধীমান রায় এবং পুলিশের নাম নিয়ে হুমকি দেয় পাপন। অশোকনগর থানায় ওই ছাত্রদের তার নামে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত মহিলার পরিবার। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত পাপন গ্রেপ্তার হয়নি বলে জানা যায়। বাগুইহাটির কেষ্টপুরে অটোচালকদের দাদাগিরিতে আতঙ্কিত যাত্রীরা, অভিযোগ অতিরিক্ত ভাড়া চাওয়ায় প্রতিবাদ করায় মারধর করা হয় যাত্রীদের। ফের অটোর দৌরাত্মের ঘটনা উঠে আসলো সংবাদের শিরোনামে। তবে এবারের ঘটনাটি ঘটল বাগুইহাটির কেষ্টপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, উল্টোডাঙ্গা থেকে আসা এক যাত্রীকে নামানোর পর তার কাছ থেকে চাওয়া হয় অতিরিক্ত ভাড়া। বেশি টাকা নেওয়ার জন্য প্রতিবাদও করেন ওই যাত্রী। এরপরই শুরু হয় বচসা, যা করায় হাতাহাতিতে, আর ওই যাত্রীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ, যার ফলে রীতিমতো আতঙ্কিত ওই যাত্রী। অটোতে উঠেছি, উল্টোডাঙ্গাতে উঠেছি, কেষ্টপুরে 12 টাকা ভাড়া বলেছে, আমি বলেছি 10 টাকা নয়, বলছে বাসে 7 টাকা, অটোয় 12 টাকা। আমি বাসে কি 7 টাকা ভাড়া আছে দাদা কোনো জায়গায়? সব জায়গায় 6 টাকা 8 টাকা ভাড়া আছে। এইকে বলেছি আমাদের মেরে দেবে। অটোর নাম্বার কত? 752 এইটুকুনি বলছি, আর কিচ্ছু না দাদা। আমি ঝামেলা জড়াতে রাখি। কোন রুটের অটো ছিল? আমি কোন রুট, উল্টোডাঙ্গাতে উঠেছি, কেষ্টপুর লেবি। মঙ্গলবার বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে হেলেঞ্চার দত্তপুরিয়ায়। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। গত 7 দিনে হেলেঞ্চা দত্তফুলিয়া রোডে পথের বলি হলেন 3 ব্যক্তি। গত 25শে ডিসেম্বর লরির ধাক্কায় মৃত্যু হয় সূর্যকান্ত পোদ্দার নামে এক ব্যক্তির। এরপর ওই একই রাস্তায় মুখোমুখি 2টি অটোর সংঘর্ষে আহত হয়েছিলেন 5 জন ব্যক্তি, যার মধ্যে হাসপাতালেই মারা যান 1 জন। আর সেই ঘটনার শোক কাটতে না কাটতেই ফের ওই একই রাস্তাতে বাসের সাথে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল 3টে নাগাদ হেলেঞ্চা রানাঘাট রুটের একটি বাসের সাথে দত্তফুলিয়ার দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে ছিটকে পড়ে ওই বাইক চালক। স্থানীয় লোকজনের সাহায্যে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম বছর 29-এর আশরাফুল মল্লিক, যার বাড়ি নদিয়ার হাঁসখালিতে বলে জানা যায়। এদিন ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ গিয়ে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করে, উদ্ধার করা হয় বাইকটিকেও। আর এই ঘটনায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। পরে পুলিশের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। ধ্বনি অশোহক চাঁদ বাদনি ধ্বনি।